বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেছে। এছাড়া দুর্নীতি রোধে বাংলাদেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, পেন্টাগন সেগুলোকে সমর্থন করে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জেনারেল প্যাট রাউডার। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বজায় রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।